আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে চলে আসলাম গ্রি এসির নতুন একটি রিভিউ নিয়ে, এবং নতুন একটি অফার পাবেন আজকের এই ভিডিওতে। এবং এই অফারটি থাকবে মাত্র কয়েকটি দিনের জন্য। গ্রি নতুন যে ইনভার্টার এসিগুলো রয়েছে আমাদের কাছে, তার সবগুলো মডেলের আমরা আজকে আনবক্সিং রিভিউ দেখাবো। তার পাশাপাশি একটি হট অফার রয়েছে আপনার গ্রির 1.5 টন একটি ইনভার্টার এসি, এর সবচেয়ে কম দামে ব্র্যান্ড বাজার দিচ্ছে মাত্র 66,000 টাকা। আমি আবারও বলছি, গ্রি 1.5 টন ইনভার্টার এসি মাত্র 66,000 টাকায়। মডেল নাম্বার হবে GS18XPUB32। এবং এই এসিটির পাশে আরও একটি মডেল রয়েছে আপনার GS18XFB, পাবেন 67,500 টাকায়। এবং তার পাশে আরও একটি মডেল রয়েছে GS18XLMV 32, এই মডেলটিও আমাদের কাছে পেয়ে যাবেন 67,500 টাকায়। এই 67,500 টাকার মধ্যে কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি, ফিটিং ও 10 ফিট পাইপ একদম ফ্রি পাবেন। এবং আপনারা যদি চান, ঢাকার বাইরে যারা নিতে চান, তাদের জন্য শুধু ডেলিভারিটি ফ্রি থাকবে, ফিটিংটি নিজ দায়িত্বে আপনি করে নেবেন, তবে ডেলিভারিটি আমরা কুরিয়ার সার্ভিস পর্যন্ত ফ্রি করে দেব। আমরা এসিগুলোর আনবক্সিং শুরু করে দেই, প্রথমে আউটডোর খুলবো, তারপরে ইনডোর খুলবো। ভিউয়ার্স, আমাদের এখানে এই তিনটি এসিটি কিন্তু আপনার ইনডোর খোলা আছে। আপনি উপরে দেখতে পাচ্ছেন যে গ্রি 1.5 টন GS18XPUB সিরিজটি খুবই চমৎকার ওভাল শেপ, ওয়াইফাই ইনভার্টার এবং কোল্ড প্লাস বা প্লাস এবং গ্রি উল্লেখ করা রয়েছে। এটির দাম আমরা শুরুতেই বলেছি 67,500 টাকায়। তার নিচে যে এসিটি রয়েছে XLMV সিরিজের, এখানেও কিন্তু ওয়াইফাই ইনভার্টার উল্লেখ করা রয়েছে এবং তার সাথে কিন্তু কোল্ড প্লাস বা প্লাস উল্লেখ করা আছে। এবং তার নিচে আমাদের আজকে সবচেয়ে হট কেক আপনার যেই ইটি হবে, সেটি হবে আপনার ওয়াইফাই ইনভার্টার এসি XPUV সিরিজের 1.5 টন। এসিটির দাম আমরা বলেছি মাত্র 66,000 টাকায়। তো এই দামগুলো চলবে মাত্র 3 দিন, এই অফারটি আপনারা পাবেন এই 3 দিনের মধ্যে। এখনই আপনারা লুফে নিতে পারেন গ্রি এয়ার কন্ডিশনারের এই তিনটি মডেল থেকে আপনার পছন্দের মডেলটি। এবং আমরা একটু ফিচার্স নিয়ে কথা বলতে চাই। শুরুতেই যেটি বলতে হবে, এই এসিগুলো আপনার 18,000 BTU হবে, টেকনোলজি হবে ইনভার্টার টেকনোলজি, সর্বোচ্চ আপনার 65% বিদ্যুৎ সাশ্রয়ী হবে। এবং তার পাশাপাশি এই এসিগুলোতে কিন্তু আপনারা R32 গ্যাস পেয়ে যাচ্ছেন, যে গ্যাসটি হেলদি একটি গ্যাস। তার পাশাপাশি আপনারা 10 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 1 ইয়ার স্পেয়ার পার্টস ও সাথে 1 বছরের ফ্রি হোম সার্ভিস পাবেন। এবং এই এসিগুলোতে কিন্তু যে ফিচার্সগুলো আমরা দেখাবো, আমরা আউটডোরগুলো অলরেডি খুলে ফেলেছি এবং ইনডোরগুলোও আমরা নিচেও সেট করে আপনাদের দেখাবো। আমরা যদি একটু আউটডোরগুলো নিয়ে কথা বলতে চাই, শুরুতেই আমরা আউটডোরের শেপটা দেখতে পারেন। আপনি তিনটির আউটডোরের শেপ কিন্তু একই, আপনি একদম সেম সাইজ সেম শেপ। এখানে আমরা যদি দেখি যে বডিটি একদমই চমৎকারভাবে তৈরি করা হয়েছে এবং চমৎকার ফিনিশিং রয়েছে। এখানে যদি আমরা দেখি যে এখানে ফাইবার দিয়ে একটি নেট দেওয়া হয়েছে, তার পিছনে কিন্তু আপনার ফ্যান রয়েছে। এবং যে ফ্যানটি ব্যবহার করা রয়েছে, এটি কিন্তু আপনার ফ্লেক্সিবল একটি ফ্যান ব্যবহার করা হয়েছে, যাতে কোনো কারণে ভেঙে না যায়। এবং এটি ইলেকট্রো গ্যালভানাইজ করা আছে, যার ফলে কচু পাতার মতো যেখানে পানি রাখলে বেশিক্ষণ দাঁড়াবে না, পড়ে যাবে এবং পানি স্টে করবে না, যার ফলে এটি আপনার যে কোনো জায়গায় আপনি রাখেন, ঘরের ভিতরে বাইরে বা বারান্দায় যেখানে সেট করেন, আপনার কিন্তু এটি 8-10 বছর ভালো আপনার রান করবে। তো আপনি সহজে এই বিষয়গুলো আপনাকে আমরা দেখানোর মূল কারণ হচ্ছে যাতে আপনি সহজে ডিসিশন নিতে পারেন যে এসিটি আপনি কিনবেন কি কিনবেন না। আমরা এই আউটডোরটাকে একটু উল্টা করে দেখি একটু, যে এটার ব্যাক সাইডে কেমন কন্ডেন্সার রয়েছে ঘুরান। হ্যাঁ, আমরা আউটডোরের অংশটি দেখতে পাচ্ছি, গোল্ডফিংস কপার কন্ডেন্সার, ফিন্সগুলো হবে কপারের এবং আপনার কন্ডেন্সারটাও যখন কপারের হবে তাকেই বলা হয় গোল্ডফিংস কন্ডেন্সার, আপনার গোল্ডফিংস কপার কন্ডেন্সার। আসলে এই কন্ডেন্সারটি সম্বন্ধে একটু বলতে হয় যে কেন কপার কন্ডেন্সার ভালো।
সিলভার বা অ্যালুমিনিয়ামের থেকে, কারণ হচ্ছে কি আপনার কপার হচ্ছে এমন একটি জিনিস, তামা এমন একটি জিনিস, দা লোহা বা অন্যান্য যে ধাতু রয়েছে তার থেকে 10 গুণ বেশি আপনার তাপ সহনীয়, যার ফলে এখানে লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু কম্প্রেসারটি বেশ হিট ক্রিয়েশন তৈরি করে এবং দুই একটি অংশ বাতাসকে রিসিভ করবে আর একটি অংশ বাতাসকে বাইরে ফেলে দিবে, তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই এইরকম একটি কন্ডেন্সার যদি আপনার এসিতে থাকে তাহলে আপনি 10-15 বছর একদম নিশ্চিন্তে ঘুমাবেন। আমি এইটুকু বলতে পারি যে আপনি এসি কিনবেন, গ্রি এসি, আর ঘুমাবেন, এটা নিয়ে কোনো কথা হবে না। এবং এসির যে আউটডোর বানানো হয়েছে এটি 15-20 বছর কিচ্ছু হবে না। আপনি একজন একটু দাঁড়ান তো, এটার উপরে শক্তিশালী লুক রেয়া, হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ কোনো নড়চড় নাই, দেখুন একজন বিরাট মানুষ দাঁড়ায় আছে কিন্তু কোনো প্রকার হাসি দিলেন কেন, আরও হাসিছে, আচ্ছা যাই হোক হাসি দিচ্ছেন দেন। আচ্ছা এই আপনি বুঝতে পারছেন যে একটি মানুষ দাঁড়ানোর পরেও কিন্তু আপনার কন্ডেন্সার এর উপরে যে ইটি বসানো হয়েছে এখানে কোনো পরিবর্তন নাই, মানে কোনো টকঝক নাই, একদম হ্যাভি ডিউটি একটি জিনিস। তাই আপনারা নিশ্চিন্তে এই এসিটি কিনতে পারেন। আমি আউটডোর ইউনিটের পারফরমেন্সে কিন্তু আমি বলবো যে লংজিভিটি, কোয়ালিটি, এভরিথিং ইজ ভেরি গুড। আমরা ফ্রন্ট সাইডকে আবার ঘুরে আয় ফেলি। আমরা 3টি এসিটি কিন্তু আপনার ইনডোর পেয়ে গেছি, যে 3টি এসি আমাদের উপরেও কিন্তু সেট করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আমরা এখানেও দেখাচ্ছি যে 3টি এসির ইনডোর এবং আউটডোর ইউনিট খুবই চমৎকার দেখতে এবং আপনার একদম ইনটেক পণ্য আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ বাসায় বসে যখন আপনি এসিটি কিনবেন, গ্রির 3টি মডেল রয়েছে ইনভার্টার সিরিজের। আমরা যদি প্রথম থেকে ধরি XPUB সিরিজ, দাম পড়বে একটু ম্যাট ফিনিশিং হবে আপনার, দাম পড়ছে 66,500। ওয়াইফাই ইনভার্টার এসি, তারপরে TXFB সিরিজ ওয়াইফাই ইনভার্টার এসি, দাম 67,500। তারপরের যে এসিটি রয়েছে সেটা হচ্ছে XLMV, যেই এসিটির দাম পড়তেছে 67,500 টাকা, এর মধ্যে ডেলিভারি ফিটিং 10 ফিট বাই ফ্রি শুরুতেই আমরা বলে গেছি। এবার আমরা আসি এসির যে বিষয়টি খুব জরুরি আরেকটি বিষয়, সেটা হলো কী কী ফিচার্স রয়েছে বা কী কী ধরনের আপনার স্পেসিফিকেশান দিয়ে এই এসিগুলো তৈরি করা, টেকনিক্যাল ফিচার্স। আমরা টেকনিক্যাল ফিচার্সে গেলে প্রথমেই যে বিষয়টি বলবো, এসিগুলো 18,000 BTU এবং এর গ্যাস হবে R32 গ্যাস, পরিবেশ বান্ধব। আপনারা জানেন যে 32 গ্যাসে ফায়ারিং হয় না, এর প্রথম সুবিধা যে 410 গ্যাস যেগুলোতে ফায়ারিংয়ের সমস্যা ছিল 32-এ এই প্রবলেমটি নেই, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে R32 গ্যাস বেশি ঠান্ডা এবং পরিমাণে কম লাগে, যার ফলে এসি আপনার কম খরচে চলবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই এসিগুলো রোটারি টাইপ কম্প্রেসারে তৈরি করা এবং এর সাথে আপনি কম্প্রেসারে 10 বছরের ওয়ারেন্টি পাবেন। এবং এই এসিতে আপনার ফ্রন্ট সুইং এবং ইনার সুইং রয়েছে। ফ্রন্ট সুইংয়ের কাজ হচ্ছে সামনে সুইং করা, আর ইনার সুইংয়ের কাজ হচ্ছে যাতে ঘরের চারিদিকে বাতাস আপনি নিতে পারেন, ঘরে মানে প্রতিটা কোণায় বাতাস যাবে এটি। আর এই এসিটি আপনার 15 ফিট দূরত্ব পর্যন্ত আপনাকে বাতাস দিতে পারবে এই ব্লোয়ারটি, যার ফলে আপনি রুমটা যদি একটু লম্বাটেও হয় তবুও ঘরে রুমে বা যে রুমটি আপনি ব্যবহার করবেন সেখানে কিন্তু বাতাসের পরিমাণ কোনোভাবেই কম হবে না। এবং দূরত্ব একটু বেশি হলেও আপনার রুমটি দ্রুত কুলিং করবে। অনেক এসিতে আমরা দেখি যে ব্লোয়ারের স্পিড কম থাকাতে আপনার এসির বাতাস একদম এসি নিচে যে বসছে সে খুব ঠান্ডা পাচ্ছে, পিছনে যে আসে সে কিছুই পাবে না, তো এই ঘটনাটি এখানে ঘটবে না। আমরা একটু পাইপ দেখব, রিমোট দেখব এবং ওয়ারেন্টি কার্ড দেখব। একটা খুললেই হয়, হ্যাঁ আমরা একটু খুলে প্রথমে ওয়ারেন্টি কার্ড দেখাই। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা তো একটি বিষয় একটু দেখে নিন, কারণ হচ্ছে আমরা তো 10 বছর ওয়ারেন্টি সবাই বলে, আসলে কি তা দিচ্ছে? কম্প্রেসার টেকনোলজি দেওয়া আছে 10 ইয়ার্স, স্পেয়ার পার্টস 1 ইয়ার, আফটার সেল সার্ভিস 1 ইয়ার। এবং এখানে কিন্তু আপনার রিমোট এবং তার সাথে রিমোট হোল্ডার দেওয়া আছে। অনেকেই রিমোট খুঁজে পান না এবং পরে ভেঙে যায়, এর কারণ হচ্ছে কি রিমোটটি হোল্ডার নাই বলে। হোল্ডারে যদি আপনি
এসির পাশে এটি নিচে আপনার যেখানে ফ্লেক্সিবিলিটি হয় সেখানে যদি সেট করে নেন তাহলে কিন্তু রিমোট বারবার খুলতে হবে না। তো আপনাকে সহজেই আপনাকে রিমোটটি দিয়ে আপনি অন অফ করতে পারবেন। এখানে ওয়ারেন্টি উল্লেখ করা আছে, সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে, তার পাশাপাশি কিন্তু আপনারা এখানে আরেকটি বিষয় দেওয়া আছে, সেটি হচ্ছে সার্ভিস সেন্টারের নাম্বারগুলো দেওয়া আছে, কোথায় ফোন দিলে আপনি সার্ভিস করতে পারবেন, ব্যাটারিও দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু পাইপগুলো নিয়ে একটু কথা বলি। আমরা আসলে গ্রি কেন আসলে এত কোয়ালিটি, আসলে ব্র্যান্ড সবসময় আপনাকে স্যাটিসফ্যাকশন দেয়, এই স্যাটিসফ্যাকশন আসে কোয়ালিটি থেকে। আমরা দেখেন একটু উঁচু করেন পাইপ, একটু ছোটো করেন পাইপগুলোতে কিন্তু যথেষ্ট ভালো মানের একটি পাইপ দেওয়া আছে, যার ফলে আপনি কোয়ালিটি জিনিস বলতে যা বোঝায় আপনার পাইপের যে টনের চিকন পাইপ এটি না নাকি কি সাইজ এটি 1/4 পাইপ, তার সাথে কিন্তু আপনার চমৎকারভাবে সব ফ্লারিং করা আছে। তার আমরা নিচের পাইপটা একটু দেখি, এবং পানির পাইপ কিন্তু দেওয়া আছে যাতে সহজে আপনি চমৎকার। হ্যাঁ, ওকে, পাইপের মান আপনি দেখে নেবেন, দারুণ। এটি কিন্তু জাপানিজ ব্র্যান্ডের এসিকেও ফেল ফালাবে, আপনি এইটুকু নিশ্চিন্তে আমি আপনাকে বলতে পারি যে গালগপ্প নয়। আপনারা গ্রি এসি কিনবেন, চোখ বন্ধ করে ব্যবহার করবেন 10-15 বছর নিশ্চিন্তে। এইটুকু যদি না পান আমাদেরকে অবশ্যই বলবেন। আমরা দীর্ঘ প্রায় 8 বছর ধরে গ্রি এসি বাংলাদেশে বিক্রি করে আসতেছি, এবং প্রায় কমপক্ষে 25-30 হাজার গ্রি এসি আমরা এই পর্যন্ত বাংলাদেশে বিক্রি করেছি। মাশাল্লাহ, সকলেই কিন্তু এখনও ভালোই বলেছে, কেউ কারো কাছেই এই গ্রি এসি সম্বন্ধে অন্তত খারাপ কোনো মন্তব্য আমরা পাইনি। তাই আপনারা নিশ্চিন্তে ব্র্যান্ড বাজার থেকে চমৎকার লুক্সের এই এসিগুলো কিনতে আমাদের ফোন করতে পারেন 01619550030 নাম্বারে। আরেকটি বিষয় বলি, প্রতিটি এসিরই কিন্তু সাইজ হবে আপনার 4টি করে, 1 টন, 1.5 টন, 2 টন এবং 2.5 টন। 1 টনের দাম রাখবো আমরা 49,500, 1.5 টন এই এসিটির দাম পড়বে, এক্সপিউবি পড়বে 66,000, 2 টনের দাম পড়বে 79,500, এবং 2.5 টনের দাম পড়বে 1,15,000। তার যে পাশে যে এসিটি রয়েছে XFB সিরিজের, 1 টন নিলে পড়বে 50,000 টাকা, 1.5 টন পড়তেছে 67,500, এবং 2 টন পড়বে আপনার 80,000 টাকায়, এবং 2.5 টন পড়বে আপনার 1,15,000 টাকায়। এর পাশে যে এসিটি পাচ্ছেন সেটি হচ্ছে XLM V সিরিজ, এর 1 টনের দাম পড়তেছে 50,000 টাকায়, 1.5 টন 67,500, এবং 2 টন নিলে পড়তেছে আপনার 80,000 টাকায়, 2.5 টন নিলে 1,15,000 টাকায়। তার মানে 2.5 টনের দাম সবগুলোর জন্যই একই। তাই আপনারা এই চমৎকার একটি প্যাকেজে যারা ঢাকার মধ্যে এখনও বিভিন্ন ফ্ল্যাট বা অফিস বা ফ্যাক্টরিতে এসি কিনতে চাচ্ছেন, আমি অবশ্যই বলবো গ্রির এই এসিগুলো ব্র্যান্ড বাজার থেকে আপনারা কিনতে পারেন। এছাড়াও নন ইনভার্টারের 3টি মডেল আমাদের কাছে রয়েছে, আপনার এ উপরেরটি হবে আপনার MU সিরিজ, তারপরে যে এসিটি সেটি হচ্ছে LM সিরিজ, এবং ঠিক নিচে রয়েছে NFA সিরিজ। এই 3টি সিরিজেরই কিন্তু আপনার 1 টন, 1.5 টন, 2 টনের নন ইনভার্টার এসি ব্র্যান্ড বাজারে থেকে পেয়ে যাবেন। তার পাশাপাশি হায়ারের সব ধরনের এসি পাবেন ব্র্যান্ড বাজারের কাছে। এছাড়াও শাওমির, ভিওমি এসি, মিডিয়া ইনভার্টার ও নন ইনভার্টার এসি, জেনারেল ইনভার্টার এবং রেগুলার সিরিজগুলো পাবেন, এবং আরও অনেক এসি রয়েছে আমাদের এখানে। তাই আপনার পছন্দের যে এসিগুলো আপনি এখনই কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে চলে আসুন, হাউস নাম্বার 3, রোড নাম্বার 3, ধানমন্ডি, ঢাকা, ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের 2তলাতে।